জনগণ মনায়তি নায়ক জয় ভারত ভাগ্য বিধাতা সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উজ্জ্বল বঙ্গ বিন্দ হিমাচল যমুনার গঙ্গা ফ্ল্যাগ ক্ষমা করে দিও গাইজ আমাদের, ক্ষমা চাইছি তোমার কাছে। জাতীয় সঙ্গীতের অবমাননা দুই যুবতীর, সোশ্যাল মিডিয়ায় বইছে নিন্দার ঝড়। জনগণ মন অধিনায়ক জয় হে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গান ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, আমাদের ঐতিহ্য গৌরব। কিন্তু এই জাতীয় সঙ্গীতকে নিয়ে অবহেলা করতে দেখা গেল দুই যুবতীকে। সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরছে এমনই একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে দুজন যুবতী বিকৃতভাবে জাতীয় সঙ্গীত গাইছে এবং হাসি ঠাট্টা তামাশায় মেতে রয়েছে। ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ শেয়ার করেছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। যদিও এখনো পর্যন্ত ওই দুই যুবতীর নাম জানা যায়নি, ভিডিওটি কবে সেটাও জানা না গেল। এই ধরনের ভিডিও প্রকাশ্যে আসতে তাদের নিম্ন রুচি এবং মানসিকতার প্রকাশ পাচ্ছে। কিভাবে জাতীয় সঙ্গীত নিয়ে এই ধরনের বিকৃত মানসিকতার পরিচয় দিতে পারে তারা, তা দেখে অবাক হচ্ছেন সকলেই। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে প্রথমে একজন যুবতী হাসতে হাসতে জনগণ মন অধিনায়ক গাইতে শুরু করে। এরপরে পাশে থাকা আরেকজন যুবতী উচ্চকণ্ঠে বিকৃতভাবে হাসতে হাসতে বিভিন্ন অঙ্গভঙ্গি করে জাতীয় সঙ্গীত গাইতে থাকে। শুধু তাই নয়, এরপর হাতে সিগারেট নিয়ে অঙ্গভঙ্গি করতে থাকে। অবশেষে আমাদের ক্ষমা করে দিও বলেন একজন যুবতী, কিন্তু তাতে কি ক্ষমা হয়? গর্বের জাতীয় সঙ্গীতকে এইভাবে অবমাননা করা সত্যি যেমন একদিকে নিন্দনীয়, তেমনি শাস্তির যোগ্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ ভিডিওটি শেয়ার করতে শুরু করে দিয়েছেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। ভিডিওটি দেখে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। জনগণ মনায়তি নায়ক জয় ভারত ভাগ্য বিধাতা সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উজ্জ্বল বঙ্গ বিন্দ হিমাচল যমুনার গঙ্গা ফ্ল্যাগ ক্ষমা করে দিও গাইজ আমাদের, ক্ষমা চাইছি তোমার কাছে। নমস্কার, এইমাত্র ফেসবুকের মাধ্যমেই একটা ভিডিও দেখতে পেলাম এবং যেটা বেশ ভাইরাল হয়েছে। দুটি ইয়ং মেয়ে, তারা আমাদের যে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম, সেটাকে বিকৃত করে তারা সেটাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশায় মেতে আছে। তো দেখে শুনে তো মনে হলো যে পড়াশোনা তারা করে এবং ভালো ঘরের মেয়ে। আমার খুব আশ্চর্য লাগে যে এটা কোন শিক্ষায় আমাদের নতুন প্রজন্ম শিক্ষিত হচ্ছে, বা যারা যে বাড়ির মেয়েদেরকে মানে তাদের সেই বাড়ির সিনিয়ররা তাদেরকে কী শেখাচ্ছেন। আমার খুব আমি এটা নিয়ে খুব হতাশ। এবং এই ধরনের ভিডিও যেটা আবার ভাইরাল হয়েছে, তাতে এটাই বলতে পারি যে এটার একটা আমাদের কিন্তু এই প্রজন্মকে খুব বাজে দিকে ধাবিত করছে বলে আমার এটা বিশ্বাস। কারণ আমাদের ন্যাশনাল অ্যান্থেম বা আমাদের ন্যাশনাল কোনো কিছু, সেটা কিন্তু আমাদের অত্যন্ত গর্বের বিষয়। যারা পড়াশোনা করে তারা জানে, বা যারা ইতিহাস সম্পর্কে খবর জানে, যে আমরা কীভাবে স্বাধীনতাটা পেয়েছি, কতটা মানে কষ্টার্জিত স্বাধীনতা। তারপরে আজকের প্রজন্ম যদি তাদেরকে সম্মান করবার বদলে আমাদের ন্যাশনাল অ্যান্থেম নিয়ে যদি তারা এরকমভাবে ভিডিও করে এবং সেগুলোকে যদি সোশ্যাল মিডিয়াতে এইভাবে ভাইরাল হয় সেগুলো, এটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য ভালো হচ্ছে না। এবং একজন আইনের মানুষ হিসেবে এটা আমি বলতেই পারি, যদি এদের বয়স 18+ হয়, দেখে তো মনে হলো 18+, ডেফিনেটলি ইট ইজ পানিশেবল অফেন্স। এবং এদেরকে কাউন্সিলিং করানো উচিত। আমার মনে হলো যে এদের কোনো এরা মানে শিক্ষিত সাইকো গোছের মানুষ আর কি। তো আমার মনে হয় এগুলোকে ইমিডিয়েটলি এগুলোকে কন্ডেম করা উচিত এবং এদেরকে আইডেন্টিফাই করা উচিত, এবং অবশ্যই এদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে আমাদের এই আইনের দিকটাও এদেরকে আমার মনে হয় বুঝিয়ে বলে এদেরকে একটা এদেরকে শিক্ষা দেওয়ার জন্য বা এদেরকে শুধরানোর জন্য বা এদের বোধ জাগ্রত করবার জন্য আমার মনে হয় এদেরকে নিয়ে একটু বসা উচিত, এদেরকে একটু কাউন্সিলিং করা উচিত। আদারওয়াইজ
এই ধরনের জিনিস কিন্তু একেবারেই সমর্থনযোগ্য নয় এবং এটা খুব পেইনফুল, কারণ আমাদের ন্যাশনাল অ্যান্থেমকে নিয়ে এইভাবে হাসি ঠাট্টা তামাশায় মেতে ওঠা এটা ভালো লাগলো না। এইটুকুই আমার বলবার আছে। সুতরাং শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে অনুরোধ, যারা এটা যারা এটা দেখেছেন বা যা এরা যাদের বাড়ি বা এটা যেই এলাকার, আমরা অবশ্যই বলবো যে এদেরকে একটু কাউন্সিলিং এদের করানো উচিত, এদের আমার মনে হয় কোনো সমস্যা হচ্ছে কোনো কিছু। নমস্কার, আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন ভারতের জাতীয় সঙ্গীত, আমাদের গর্বের সঙ্গীত, আমাদের প্রাণের সঙ্গীত। সেই সঙ্গীতকে আমাদের ভারতের দুটি বোন যেভাবে নোংরা ভাষায় সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে, তার জন্য আমরা খুবই দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। আমরা চাই সকলে মিলে আওয়াজ তুলি, এই ধরনের গান যদি আর কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে না পারে, অবিলম্বে তাদের শাস্তি দেওয়া হোক এবং গ্রেপ্তার করা হোক।